বাংলাদেশে আমরা রুবাইয়া বলতে ওমর খৈয়ামকেই চিনি, যে ওমর খৈয়ামের রুবাইয়া পড়ে আমরা বড় হয়েছি এবং সেটা খুব সম্ভবত আমরা বেশিরভাগই নজরুলের অনুবাদ করেছি। আমি নিজেও তাই করেছি। আমি একটুখানি চেষ্টা করেছি রুবাইয়া লেখার, আমি ছোটো ছোটো একটা বা দুটো রুবাইয়া হয়তো পড়ব। রুবাইয়ার একটুখানি বলে নিয়েছি। রুবাইয়া চার লাইনের প্রথম দুটো লাইন এক ছন্দ থাকে, তৃতীয় লাইনে একটা ধাক্কা লাগে কারণ ওই লাইনটা বেসুরো হয় অন্য ছন্দের ভাগ, চতুর্থ লাইনে এসে আবার প্রথম দুই লাইনের সঙ্গে মিলে যায়। রুবাইয়ার সৌন্দর্যটা এখানেই যে চতুর্থ লাইনে এসে আমরা ফিরে দেখি যে প্রথমের সঙ্গে মিলে গেছে। আমি চেষ্টা করছি। চাইলে আমায় মারতে পারো, লাগলে কথা টক, তাতে যদি মিলে তোমার ভেস্ত পাবার ছক, মরবো আমার তুমি কি আর বাঁচবে চিরকাল, মনসুর তো মরেই গেছে অমর আনাল হক। কৃষ্ণ বলেন ছাড়তে হবে কর্মফলের আশ, পার্থ বলেন ফল বিনে কাজ আনে না উল্লাস। বলেন কৃষ্ণ কর্মতৃপ্তি সে এক ভিন্ন চিজ, না পেলে তোর উল্লাসেতেও থাকবে হাহুতাস। শেষ করব। দেখার বহু ভুল হয় রোজ, তবুও মোটেই রোষ নেই, দেয়াল ফুঁড়ে না দেখলে তো চোখের কোনো দোষ নেই। দেয়াল গাথা জগৎ জুড়ে, দেয়াল জীবনময়, দেয়াল কেবল গড়তে জানি, ভাঙাতে আপোষ নেই। সবাইকে ধন্যবাদ।